আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে আছি আমাদের দুবাই। আজকে নতুন একটা অফিস উদ্বোধন হচ্ছে DXN এর নতুন ব্রাঞ্চ। এটা হইতেছে আমাদের বানিয়াস রোডের পাশে রোলেক্স টাওয়ার, যেটাকে আমরা বলি টুইন টাওয়ার। আপনারা জানেন যে এখানে মেট্রো স্টেশন খুবই কাছে, আমাদের ইউনিয়ন মেট্রো স্টেশন, যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এটা আমাদের জন্য খুব সহজ রয়েছে, কারণ এই যে অফিসটা, এখানে যেহেতু আমাদের বাংলাদেশের সব থেকে বেশি যাতায়াত হয়, এখানে দেখতে পাচ্ছেন, তো এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। DXN দেখেন, বিশ্বের প্রতিনিয়ত নতুন নতুন ব্রাঞ্চ উদ্বোধন হইতেছে আমাদের সুবিধার্থে। এই যে দেখেন আমাদের গ্রেড লিডার, এখানে আমাদের আরবিক লিডার্স আসছে, এমনকি শেখের রয়্যাল ফ্যামিলি থেকেও লোক আসতেছে। এই যে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে শেখ রয়্যাল ফ্যামিলি, ওনারা কিন্তু DXN-কে ভালোবাসে, কিন্তু ওনারা আমাদের যে ফ্যাক্টরি করার জন্য জায়গা জমিটা পর্যন্ত ফ্রিতে দিয়ে দিচ্ছে। তো যারাই আছেন, একটা দেশের প্রধানমন্ত্রী ছেলে আসা মানে বিশাল বড় কিছু আমাদের। এই যে দেখেন, এই যে এখানে দেখতেছেন, এটি হইতেছে আমাদের ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, ওয়ান কনসেপ্ট নিয়ে আজকে সারা বিশ্বে এগিয়ে যেতেছে। অর্থাৎ আমি যদি এখানে, আমাদের কাজটা কি, যা শুধু সাবান টুথপেস্ট শ্যাম্পু নিজে ইউজ করবো, এর বেনিফিটটা অন্যদের কাছে শেয়ার করবো। আর এভাবে করে আজকে সারা বিশ্বে আমাদের এই কার্যক্রম চলতেছে, কারণ আমরা প্রবাসে বেশি দিন থাকবো না, কিন্তু আমাদের 2-3 বছরে দেখা যায় পাশাপাশি একটা স্টার ডায়মন্ড নামে সোনার হরিণটা যদি অ্যাচিভ করতে পারি, কালকে বাংলাদেশে বসে কিন্তু ঘরে বসে ফ্যামিলির সাথে এই বিজনেসটা করতে পারবো। তবে অবশ্যই ধৈর্য সহকারে এখানে লেগে থেকে কাজ করে সাকসেস হতে হবে, আর সাকসেস হলেই সফলতার গল্প নিজের হাতে লেখা যাবে। ধন্যবাদ সবাইকে, আমাদের লিডারগণ আশ্বস্ত করতে।